আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি টুনা ফিশ ফ্রাই করব। তো টুনা ফিশটা আসলে দেখতে এরকম, আর এটার টেস্ট সম্পূর্ণ আমরা যে ঝাটকা মাছ খাই ঝাটকা মাছের মতো, ইলিশের মতো না, কিন্তু ফ্লেভার একদম ঝাটকার মতো। তো এখন আমি বেসিক মশলা দিয়ে একটু মাখিয়ে রাখবো। আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া। সব কিছু একসাথে দিয়ে আমি এখন হাত দিয়ে মাখিয়ে নিব, তারপর ভালোভাবে ফ্রাই করব। টুনা ফিশটা ভুনার খেতে ফ্রাই খেতে বেশি ভালো লাগে। আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে সবগুলো পিস দিয়ে দিচ্ছি। এই টুনা ফিশটা একদম ভালোভাবে ফ্রাই করলে, ভালোভাবে বলতে একদম কুরকুরে ভাবে ফ্রাই করলে খেতে ভাত দিয়ে খেতে অনেক টেস্ট লাগে। টুনা ফিশটা আমার এনে দিতে আবার খাওয়া, এর আগে প্রথম আমি খেয়েছি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। একদম ইলিশ ঝাপকার মতো টেস্ট লেগেছে, সামুদ্রিক কোনো মাছের মতো লাগে। এখন আমি আরেক পাশে উঠে দিচ্ছি। মাছের পিসগুলো দেখতে বেগুনের পিসের মতো লাগছে, বেগুন ভাজার মতো। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজটিতে অবশ্যই সবাই লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন, অন্য কোনো রেসিপি চাইলেও জানাবেন। আমি এখন ভালোভাবে দুই পাশ ভেজে নিব। অন্যদিন টুনা ফিশ দিয়ে আমি সরষে দিয়ে রান্না করে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটি দেখতে থাকুন, সবাই ভালো থাকুন।